নিউজ টাইমের এ পর্যায়ে দেশের কিছু খবর। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহত্তর সিলেট বিভাগে বসবাসরত বিভিন্ন ত্রিপুরা জনগোষ্ঠীর প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধি বিক্রমজিৎ বর্ধন জানান, শহরের আগ্রা কন্টিনেন্টাল হল রুমে এদিন নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। হেডম্যান চিত্রঞ্জন দেব বর্মার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন প্রভাষক জলিপাল। বক্তব্য রাখেন আহ্বায়ক জনক দেব বর্মা ও সুমন দেব বর্মা সহ আরও অনেকে। সবাই তারা ত্রিপুরা জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। একই সাথে ত্রিপুরা উন্নয়ন পরিষদের 31 সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।